हेलो स्टूडेंट्स, अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल। आमरा आज के चैप्टर 14 এর উপর लास्ट ক্লাসটা নিব। বিফোর উই স্টার্ট আমি কিছু কথা বলে নেই। আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেফিনেটলি আফটার সাবস্ক্রিপশন প্লিজ বেল বাটনটাতে একটু ক্লিক করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আসার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 14 এর একটা পার্ট পড়েছিলাম। আমি বলেছি যে চ্যাপ্টার 14 এর দুইটা পার্ট, দুইটা মেইন পার্ট, একটা হচ্ছে টিস্যু কালচার আর একটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ বা জিএমও। তো আজকে আমরা সেকেন্ড পার্টটা পড়ব। সেকেন্ড পার্টটাই হবে আমাদের জন্য লাস্ট পার্ট এবং আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। তো চলুন ক্লাসটা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন চ্যাপ্টার 14, আমরা চ্যাপ্টার 14 আজকে সেকেন্ড পার্টটুকু পড়ব। সেকেন্ড পার্টের মধ্যে আমাদের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, যেটাকে আমরা জিএমও বলি। তো আমাদের ফার্স্টে জানা লাগবে যে জিএমও জিনিসটা কি বা রিকম্বিনেন্ট ডিএনএ জিনিসটা কি। তো আমাদের এটা সম্পর্কে জানতে হলে এখানে যেটা বলে রাখা উচিত সেটা হচ্ছে একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটা জীবের স্থানান্তরের কৌশলটাই হচ্ছে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ব্যাপারটা দেখেন, একটা নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএকে, ডিএনএ দেখেন, একটা ডিএনএ দ্যাট মিন্স ধরেন আমার একটা ডিএনএ, ওই ডিএনএর খণ্ডটাকে আমি পৃথক করে অন্য একটা জীবে স্থানান্তর করব। দ্যাট মিন্স আমার যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য এটা ডিএনএর যে অংশে থাকবে ওই অংশটাকে আমি আমার ডিএনএ থেকে পৃথক করে অন্য কোনো একটা জীবে স্থানান্তর করব। এই কৌশলটাকেই বলা হচ্ছে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রাইট? আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাকেই বলা হচ্ছে জেনেটিক মডিফিকেশন। আমাদের এটা মনে রাখা লাগবে, এই কোশ্চেনটা আমাদের মাঝে মধ্যেই আসে যে জেনেটিক মডিফিকেশন কি। তো দেখা যায় আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এটা জানি, বাট জেনেটিক মডিফিকেশন কি এটা আসলে আমরা একটু ঘাবড়ায় যাই। ঘাবড়ালে চলবে না, কজ দুটা সেম জিনিস। সরি। তো এই প্রযুক্তির মাধ্যমে কি করা হয়, ডিএনএর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে বা উদ্ভিদে বা প্রাণীতে বা প্রাণী থেকে উদ্ভিদে, মানে বিভিন্ন জীব থেকে বিভিন্ন জীবে স্থানান্তর করা সম্ভব হয়। তো জিন প্রকৌশলের মাধ্যমে উৎপন্ন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবটাকে জিএমও বলা হয়। দ্যাট মিন্স আমি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যেই জীবটা তৈরি করব, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে জীবটাকে আমি তৈরি করব ওই জীবটাকে আমি বলবো জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আর কোনো কোনোটাকে আবার বলা হয় ট্রান্সজেনিক। ওকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলে রাখি, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে অ্যানিমেলগুলো আমরা স্থানান্তর করি, যে অ্যানিমেলগুলোতে ওইটা, ওই অ্যানিমেলসগুলোকে ট্রান্সজেনিক বলা হয়। আর কিছু কিছু অ্যানিমেলস এবং বাকি সব উদ্ভিদকে জিএমও বলা হয়। এটার কোনো স্পেসিফিক কোনো ডেফিনেশন নাই যে কোনটাকে আমি জিএমও বলবো কোনটাকে ট্রান্সজেনিক বলবো। বাট আপনাদের কোশ্চেন যদি আসে জিএমও জিনিসটা কি, তাহলে এই অংশটুকু অবশ্যই বলা লাগবে, জিন প্রকৌশলের মাধ্যমে উৎপন্ন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে জীব তাদেরকেই জিএমও বলা হয়। তো এরপর আমাদের জিএমও বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপসমূহ চলে আসবে। তো দেখেন আমাদের টোটাল পাঁচটা ধাপ। এর মধ্যে প্রথম ধাপটাতে কি হয় দেখেন, প্রথম ধাপটাতে যেটা হয় সেটা হচ্ছে আমি দাতা জীব থেকে, দ্যাট মিন্স আমি যেই জীব থেকে অ্যাকচুয়ালি ডিএনএটা নিব ওইটার কাঙ্ক্ষিত জিনসহ ডিএনএটাকে পৃথক করে নেব। ওকে, তো ফার্স্টে আমার কাজ হচ্ছে দাতা জীব থেকে ডিএনএটাকে পৃথক করে নেওয়া। ওকে, এরপর আমি একটা প্লাজমিড নিব, ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড নিব। প্লাজমিড কি আমি একটু পরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস প্লাজমিড।
তো আমার প্রথম ধাপটা হচ্ছে আমি কাঙ্ক্ষিত জিন সহ ডিএনএটা কালেক্ট করব এবং প্লাজমিড নিব। এই দুটা জিনিস হচ্ছে আমার প্রথম ধাপ। এরপরের ধাপে কি হয়, দুই নাম্বার ধাপে প্লাজমিড এবং ডিএনএ, দ্যাট মিন্স ওই ব্যাকটেরিয়া থেকে যে প্লাজমিডটা নিলাম এবং দাতা থেকে যে ডিএনএটাকে নিলাম, এদেরকে আমি কাটবো, এদেরকে খণ্ডিত করা হয়। এবং দেখেন একটা বিশেষ ধরনের এনজাইম দিয়ে খণ্ডিত করা হয়। তো এনজাইমটার নামটাও আমি বলে দিব একটু পরে। এরপরের ধাপে কি হয়, এই প্লাজমিড এবং দাতা ডিএনএটাকে যে আমি কাটলাম, ওই কাটা অংশগুলোকে জোড়া লাগানো হয়। এই ধাপে জোড়া লাগানো হয় একটা এনজাইম দিয়ে, এটাকে বলা হয় লাইগেজ এনজাইম। ওকে, এই এনজাইম দিয়ে জোড়া লাগানো হয়, মাঝখানে স্থাপন করা হয় আঠার মতো। দেখেন এখানে বলতেছে লাইগেজটা আঠার মতো কাজ করে। এরপরের ধাপে কি করা হবে, এরপরের ধাপে যেটা করা হয় সেটা হচ্ছে এই যে রিকম্বিনেন্ট প্লাজমিড, দ্যাট মিন্স আমি যে জোড়া লাগাই দিলাম, এটাকে কি করব, ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করায় ফেলবো। যে ব্যাকটেরিয়া থেকে বের করছিলাম ওই ব্যাকটেরিয়ার ভিতরে দিয়ে দিব। এরপরে ব্যাকটেরিয়া এটাকে ক্লোন করবে, ক্লোন করার পর আমি ওই ডিএনএ বলেন কাঙ্ক্ষিত যে ডিএনএ ওইটা পাবো। দেন আমি উল্টা প্রসেসে, লাস্ট যে ধাপটা উল্টা প্রসেসে আমার কাঙ্ক্ষিত অংশটাকে বের করে নিয়ে আসব। তো এইগুলো হচ্ছে আসলে লেখা, বাট বুঝতে হলে আমাকে এই জিনিসটা দেখা লাগবে। দেখেন প্রথম ধাপটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, রাইট? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া থেকে, এই ব্যাকটেরিয়াটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, আমরা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে নিচ্ছি। তো এই ব্যাকটেরিয়া থেকে দেখেন এই যে একটা গোলাকার ডিএনএ দেখতেছেন, দেখেন বৃত্তাকার ডিএনএ, এই বৃত্তাকার ডিএনএকে বলা হয় প্লাজমিড। আমি বলেছিলাম যে প্লাজমিডের ডেফিনেশনটা আপনাদেরকে বলে দিব। প্লাজমিডের ডেফিনেশন হচ্ছে বৃত্তাকার দ্বিসূত্রক, দ্যাট মিন্স দুইটা সূত্র আছে, দুইটা বাহু আছে। বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএকে বলা হচ্ছে প্লাজমিড। প্লাজমিডটা মনে রাখবেন শুধুমাত্র ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, এই যে গোলাকার ডিএনএটাকে। আর এটা হচ্ছে প্রাণী, প্রাণীর একটা কোষ, প্রাণীর কোষ থেকে আমি একটা ডিএনএ, এই যে দেখেন ডিএনএকে বের করে নিলাম, প্রাণীর একটা কোষ থেকে ডিএনএ বের করে নিলাম। সেম ইকোলাই থেকে আমি প্লাজমিডটাকে বের করে নিলাম। এরপর আমার প্রসেস যেটা হবে সেটা হচ্ছে কর্তন করা বা কাটা। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার কাঙ্ক্ষিত অংশ থেকে আমি কাঙ্ক্ষিত ডিএনএ থেকে একটা অংশ কেটে নিব এবং প্লাজমিডটাকেও কেটে নিব, রাইট? এই কাটার জন্য একটা এনজাইম ইউজ করা হচ্ছে, ওই এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম। ওকে, রেস্ট্রিকশন এনজাইমটা কি করে, রেস্ট্রিকশন এনজাইম কাটার সময় গাঁথন প্রান্ত সৃষ্টি করে যায়। এই যে দেখেন এখানে অ্যাঙ্গেলের মতো সৃষ্টি হয়েছে, দেখতেছেন এই দুইটা সাইডে অ্যাঙ্গেলের মতো সৃষ্টি হয়েছে। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় গাঁথন প্রান্ত। এরকম আরও অনেক এনজাইম আছে যারা কিনা ডিএনএকে কাটতে পারে, কিন্তু রেস্ট্রিকশন এনজাইমটা কি করে, ডিএনএকে গাঁথন প্রান্ত তৈরি করে কেটে ফেলে। এখন গাঁথন প্রান্ত কেন দরকার এটাও বলতেছি, বাট আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, সেটা হচ্ছে আমার এই কাঙ্ক্ষিত অংশ এবং প্লাজমিডটাকে যে আমি কাটবো, এই দুইটাকে কাটার জন্য আমাকে একই ধরনের রেস্ট্রিকশন এনজাইম ইউজ করা লাগবে। আমি আবারও বলি, একই রেস্ট্রিকশন এনজাইম ইউজ করা লাগবে। কেন? কারণ আমি যদি একটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এটাকে কাটি এবং আরেকটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এটাকে কাটি, তাহলে ঘটনাটা কী দাঁড়াবে দেখেন, হয়তোবা এটা আকারে বড় হবে, এটা আকারে ছোট হবে। ইন দ্যাট কেস আমি এটাকে এখানে রিপ্লেস করতে পারবো না, এটা যদি বড় হয়, এটা যদি ছোট হয়। আবার এমনও হতে পারে যে এইটা আকারে বড় এবং এটা আকারে ছোট, তাহলেও কিন্তু আমি এটাকে এখানে রিপ্লেস করতে পারবো না, বেরোয়ে যাবে। সো এই কাটার অংশ এবং এই কাটা অংশ দুইটা কিন্তু সমান মাপের হওয়া লাগবে। সমান মাপের হওয়ার জন্যই আমার একই রেস্ট্রিকশন এনজাইম দরকার হচ্ছে। ওকে, এরপরে আমি কি করব, এরপরের ধাপটা হচ্ছে দেখেন এই যে জোড়া লাগছে, এই আমার যে কাঙ্ক্ষিত অংশ এবং আমার যে প্লাজমিড, এই দুইটাকে দেখেন আমি এখানে জোড়া লাগাই দিলাম। গাঁথন প্রান্তটা দরকার এই জন্য যেন তারা পারফেক্টলি জোড়া লাগতে পারে। এই অংশটা এই গাঁথন প্রান্তের সাথে জোড়া লেগে যাবে, এই অংশটা এই গাঁথন প্রান্তের সাথে জোড়া লেগে যাবে। দেখেন গাঁথন প্রান্ত থাকাতে কী হইতেছে, পারফেক্টলি জোড়া লাগতে পারতেছে। এবং জোড়া লাগার পরেই কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে ডিএনএ লাইগেজ এনজাইম। আগে জোড়া লাগবে, মনে রাখবেন আগে জোড়া লাগবে,
দেন ডিএনএ লাইগেজ এনজাইম আসবে। ডিএনএ লাইগেজ এনজাইম আসলে এই যে একদম এরকম পারফেক্টভাবে জোড়া লেগে যাবে। এরপরে কি করব, এই যে আমার রিকম্বিনেন্ট প্লাজমিড তৈরি শেষ। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, রিকম্বিনেন্ট প্লাজমিডের মধ্যে এতটুকু অংশ কিন্তু প্লাজমিড, বাট দেখেন এতটুকু অংশ হচ্ছে আমার কাঙ্ক্ষিত অংশ। দ্যাট মিন্স আমি যেটাকে মাল্টিপ্লাই করতে চাইতেছিলাম, আমার যেই কাঙ্ক্ষিত যে অংশটা যেটার মধ্যে বৈশিষ্ট্যটা বহন করতেছে, এটা হচ্ছে এতটুকু। তো এবার আমি কি করব, এই রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে আমি আবার ব্যাকটেরিয়ার ভিতরে ইন করায় দিব। কেন ইন করাবো এটা আমি বলতেছি। এই যে দেখেন রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে আমি ব্যাকটেরিয়ার ভিতরে ইন করায় দিলাম। কেন ইন করালাম, কারণ ব্যাকটেরিয়ার ধর্ম হচ্ছে ব্যাকটেরিয়া তার প্লাজমিডকে মাল্টিপ্লাই করে। একটা প্লাজমিড যদি ব্যাকটেরিয়াতে থাকে তাহলে সে মাল্টিপ্লাই করে এই একটা থেকে সর্বোচ্চ 10,000ও করে ফেলতে পারে মাল্টিপ্লাই। ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি এইভাবেই করে, তার প্লাজমিডকে মাল্টিপ্লাই করে, দেন প্লাজমিড থেকে আবার কোষ তৈরি হয়। একটা ব্যাকটেরিয়া থেকে 10,000, 1,000, 2,000 ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়। দ্যাট মিন্স তার ধর্মই হচ্ছে তার প্লাজমিডকে মাল্টিপ্লাই করা। এখন এখানে একটা ছোট্ট ট্রিক্স দেখেন, ব্যাকটেরিয়া মনে করতেছে যে সে তার প্লাজমিডটাকে মাল্টিপ্লাই করতেছে, বাট অ্যাকচুয়ালি সে কিন্তু আমার কাঙ্ক্ষিত অংশটাকে মাল্টিপ্লাই করতেছে। দ্যাট মিন্স সে যদি 1,000টা প্লাজমিড বের করে, আলটিমেটলি সে 1,000টা আমার কাঙ্ক্ষিত অংশ বের করলো। এটা সে জানতেছে না, বাট এটা আমি জানি। ওকে, দেখেন এই যে সে যে কয়টা তৈরি করবে আলটিমেটলি সে কয়টাই কিন্তু কাঙ্ক্ষিত অংশ বের হবে। এরপর আমি কি করব, এগুলা থেকে আবার প্লাজমিডগুলোকে বের করে নিয়ে আসব। বের করে নিয়ে এসে এগুলা থেকে আমার কাঙ্ক্ষিত অংশটাকে খুলে বের করে দেব। আমার মনে হয় ওই লেখাটা দেখে বোঝার চেয়ে এই চিত্রটা দেখে, এই ওভারঅল এই পুরো চিত্রটা দেখে বোঝাটা আমার মনে হয় ইজি, রাইট? তো এটা 2 থেকে 3 বার দেখবেন আমার এই ভিডিওটা। 2 থেকে 3 বার দেখলে আশা করি আপনাদের এই পুরো টপিকটা অনেক ইজি হয়ে যাবে, আই হোপ। তো আপনাদের বইয়ে পুরো চিত্রটা এইভাবে দেওয়া, আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই চিত্রটা দিতে। আপনাদের এই কোশ্চেনটা আসার ম্যাক্সিমাম পসিবিলিটি হচ্ছে গতে, ওকে, গতে আসে। গতে আসলেও চিত্রটা দেওয়ার ট্রাই করবেন, কজ লেখা খুবই কম। সো চিত্রটা দেওয়ার ট্রাই করবেন, আর চিত্রে এই কালার টালার ইউজ করা দরকার নাই। আপনি কাঙ্ক্ষিত অংশটাকে একটু ভিতরে পেন্সিল দিয়ে ভরাট করে দিতে পারেন, কজ কালার করতে গেলে আপনার অনেক টাইম ওয়েস্ট হবে। তো এটা গতে আসার পসিবিলিটি অনেক বেশি থাকে। এখন ঘতে আসে যেটা, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার, একটা জিনিস মনে রাখবেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পৃথক পৃথক ব্যবহার আছে। লাইক শস্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ার অনেক 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 উন্নতি সাধন করছে। শস্য উৎপাদনে বিভিন্ন ধরনের এখন আমরা শস্য পাই, এক ধানেরই কত জাত পাই, তাই না? এই জাতগুলো তৈরি পসিবল হয়েছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। দেন প্রাণীর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রাণী পাই, হ্যাঁ, বিভিন্ন ধরেন, এই যে ফার্মের মুরগি বলেন, লেয়ারের মুরগি বলেন, তারপর গরুদের যে জাত, বিভিন্ন জাতের গরু পাওয়া যায়। কিছু কিছু জাত আছে প্রচুর মাংস দেয়, কিছু কিছু জাত আছে যেসব গরু থেকে আমরা প্রচুর পরিমাণ দুধ পাই, এগুলো সব জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পসিবল হয়েছে। দেন মৎস্য উৎপাদনে সেম, একই পুকুরে আপনি একসাথে 4-5 জাতের মাছ চাষ করতে পারতেছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। দেন মাছের ব্রিডিং বাড়ায় দিতে পারতেছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। বাট চিকিৎসা ক্ষেত্র যেটা, এটা হচ্ছে একটা রেভুলিউশন নিয়ে আসছে চিকিৎসা ক্ষেত্রে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা একদম রেভুলিউশন নিয়ে আসছে। দ্যাট মিন্স চিকিৎসা ক্ষেত্রের উন্নয়নের পেছনে, আমাদের এখনকার যে চিকিৎসা ব্যবস্থা, এটা উন্নয়নের পেছনে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অবদান অনেক। আমরা ইনসুলিন তৈরি করতে পারতেছি এখন, বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করতে পারতেছি, মানে অনেক অনেক আগায় গেছে আমাদের চিকিৎসা বিজ্ঞান শুধুমাত্র এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনাদের ঘয়ের জন্য এই চারোটা একসাথে আসবে না, দেখা যাবে। সরি, আরেকটা আছে পরিবেশ সুরক্ষায় আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করতে পারি, যাই হোক, এগুলো একসাথে আসবে না, দেখা যাবে যে আলাদা আসবে। হয়তো বলবে চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার বর্ণনা করো, তো আপনাকে ইন্দেটকে শুধু চিকিৎসা ক্ষেত্রটা উল্লেখ করা যাবে, ভুলেও কিন্তু তখন এগুলো থেকে কিছু বলতে যায় না। আবার দেখা যাবে যে প্রাণী ক্ষেত্রে এবং মৎস্য উন্নয়নে, তখন জাস্ট এই দুইটা দিবেন, ওকে। সো ভয় পাওয়ার কিছু নাই, যে বইয়ে তো এতগুলা, তার মানে কি
দুই পৃষ্ঠা, তিন পৃষ্ঠা, চার পৃষ্ঠা আপনি লিখতে গেলে হয়তো বা 5-6 পৃষ্ঠা লাগবে। তো না, এত বড় অ্যান্সার কোশ্চেন দিবে না, এত বড় অ্যান্সারের হয়তো বা এখান থেকে দুইটা পয়েন্ট একটা পয়েন্ট সিলেক্ট করে দিবে। তো এটা হচ্ছে আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার, এটা ঘতে আসে 4 নম্বরের জন্য। তো নেক্সট যেটা, সেটা হচ্ছে আমার কাছে কিছু প্রশ্ন আসছে, যার মধ্যে কয়েকটা অ্যান্সার আমি অলরেডি ক্লাসেই দিয়ে দিলাম, বাট ক্লাসের বাইরেও কিছু প্রশ্ন আমার কাছে আসছিল। তার মধ্যে একটা ছিল, প্রাণীর জিনে আমি যদি কোনো মানুষের জিন স্থানান্তর করি তাহলে কি পরিবর্তন আসবে। মানে ব্যাপারটা এরকম, আমি আমার একটা জিন, আমি জানি যে মানুষের জিন সবচেয়ে হাই ক্লাস, তো মানুষের জিনটাকে যদি আমি কোনো প্রাণীর জিনে স্থাপন করি তাহলে অ্যাকচুয়ালি পরিবর্তন কী আসবে। ওকে ফাইন, প্রথম কথা হচ্ছে মানুষের জিন প্রাণীর জিনে পসিবল করলে, সরি, স্থানান্তর করা পসিবল না, আর যদি স্থানান্তর করেনও তাহলে তেমন কোনো পরিবর্তন আসবে না। একটা ইঁদুরের জিনে স্থানান্তর করা হয়েছিল, তখন দেখা গেছে যে মানুষের জিনের যে ক্রোমোজোমের বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যটা থাকে না। মানে আপনি আমার শরীর থেকে যদি আপনি জিন বের করে কোনো প্রাণীতে দেন, তাহলে আমার জিনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে ওই বৈশিষ্ট্যগুলো সব বাদ হয়ে যাবে। দ্যাট মিন্স আলটিমেটলি ওই প্রাণীর উপরে আমার কোনো ইফেক্টই পড়বে না, বাট আমার ক্রোমোজোমের প্রোটিন তৈরি করার যে একটা ক্ষমতা, ওই ক্ষমতাটা থেকে থাকবে। দ্যাট মিন্স ওই প্রাণীটা আমার ক্রোমোজোমকে ইউজ করে শুধুমাত্র প্রোটিন তৈরি করতে পারবে, আর কিচ্ছু করতে পারবে না। ওকে, আরেকটা কোশ্চেন আসছিল যে এলিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন কী, মানে এই জিনিসটা কাকে বলে। তো এলিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন জানতে হলে আমাকে ফার্স্টে জানা লাগবে এলিল কী। এলিল হচ্ছে ক্রোমোজোমের যেই জায়গায় জিন থাকে, ধরেন এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের এই জায়গায় জিনটা আছে, আমি যে জিনটা খুঁজতেছি, তখন এই জায়গাটাকে বলবে এলিল। এলিল হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে জিন পাওয়া যায়। আর এলিল ফ্রিকোয়েন্সি, এলিল ফ্রিকোয়েন্সি হচ্ছে, দেখেন এক এক পপুলেশনে এলিল এক এক রকম। যেমন একটা মানুষের ক্রোমোজোমে এই বৈশিষ্ট্যের স্থান এই জায়গায়, দ্যাট মিন্স তার এলিলটা এইখানে। আর আমি যদি একটা কুকুরের ক্রোমোজোম নিই তাহলে দেখা যাবে তার এই সেম টাইপের একটা বৈশিষ্ট্য এই জায়গায়, তার মানে তার এলিলটা এইখানে। তাহলে দেখেন এক একটা পপুলেশনে, দ্যাট মিন্স এক একটা জাতে, হ্যাঁ, মানুষের যে পপুলেশন, কুকুরের যে পপুলেশন, বিড়ালের যে পপুলেশন, এই এক একটা জাতের এলিল এক এক রকম, সেম জায়গায় না, এক এক রকম, এক এক জায়গায় জিন থাকে। এই যে ভেরিয়েশনটা, এই ভেরিয়েশনটাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি। এই জিনোটাইপটা কি, সরি, ভেরিয়েশন না, এই জিনোটাইপটাকে, যে আমার এখানে যেটা আছে এটাকে আমার এলিল ফ্রিকোয়েন্সি বলবে, মানুষের কুকুরের এখানেরটাকে বলবে কুকুরের এলিল ফ্রিকোয়েন্সি, বিড়ালেরটাকে বলবে বিড়ালের এলিল ফ্রিকোয়েন্সি। আর এলিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন হচ্ছে এই যে যে ডিফারেন্সটা, আমার এখানে যেটা, কুকুরের এখানে এটা ভিন্ন জায়গায়, এই পরিবর্তনটাকে বলা হচ্ছে এলিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন। তো ফার্স্টে আমাকে এলিল সম্পর্কে জানা লাগবে, দেন এলিল ফ্রিকোয়েন্সি, তাহলে আমি ইজিলি ধরে ফেলতে পারবো যে এলিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন জিনিসটা কি। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন এলিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন, এবং আমার প্রিভিয়াস যে টপিকগুলো নিয়ে আমি কথা বলছি, আই হোপ আপনারা জিনিসটা ধরতে পারছেন। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই, আজকের ক্লাসে আর কিছুই নেই, আমাদের যতটুকু টপিক ছিল এই টপিকটুকুই, এবং এখানেই এই টপিক, এই চ্যাপ্টারটা শেষ। তো গাইজ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ক্লাস, কঠিন কিছু ছিল না ক্লাসের মধ্যে, আমি যথেষ্ট চেষ্টা করেছি ক্লাসটাকে ইজিভাবে প্রেজেন্ট করার জন্য। পরবর্তী ক্লাসগুলো আমি আরও ইজি করার চেষ্টা করব যদি আপনাদের সাপোর্ট পাই, আর ক্লাসে ডেফিনেটলি কিছু ভিডিওস ইনক্লুড করব, ডেফিনেটলি যে যে জায়গাগুলোতে ভিডিওস লাগবে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, এটা আমারও ভালো লাগবে। ওকে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আমাদের চ্যাপ্টার 14 শেষ, নেক্সট ক্লাস ইনশাল্লাহ চ্যাপ্টার 5 নিয়ে আমরা আসব। তো বেল আইকনটাতে প্রেস করে রাখেন, রেডি থাকেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।